বাংলাদেশ মুসলিম কমিউনিটি কাতার এর আয়োজনে আজকের এই চমৎকার সন্ধ্যায় এই তাফসীর প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত আইম্মাতুল মাসাজিদ যারা এসেছেন তাদেরকে আমি শুকরিয়া জানাতে চাই তাদের জন্য আলাদা চেয়ারের ব্যবস্থা থাকলে ভালো হতো কিন্তু আমাদের স্বল্পতার কারণে সেটা সুযোগ হয়নি কাতারে বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ যারা আছেন চাকরিজীবী যারা আছেন পর্দার আড়ালে আমার বোনেরা আমার মায়েরা যারা আছেন কচি কাঁচা সোনামণিরা যারা এসেছো এবং আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা আপনাদের সবাইকে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আল তাইয়িব আল মুবারাক আমরা শুরুতে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে কামনা করছি আল্লাহ তাআলা আমাদের এই বর্ষাকে এই সোনাকে এই আয়োজনকে কবুল করে নিক আমিন আমরা এখানে যেমন একত্রিত হলাম আল্লাহর জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন আমার কাতার প্রবাসী প্রিয় বাংলাদেশী ভাইরা ভালো আছেন সবাই হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার প্রাণের ভাইরা আমি সূরাতুল হাশরের শেষ দিন আয়াত তেলাওয়াত করেছি আজকে এই চমৎকার সন্ধ্যায় আমি সূরা হাশরের শেষ তিনটি আয়াতের খুবই সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে পেশ করব ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ এই তিনটি আয়াতের একটা বিশেষ ফজিলত আছে এবং মজার ব্যাপার হচ্ছে আমরা বাংলাদেশিরা মোটামুটি মুখস্থ এই তিনটা আয়াত তাই না বাংলাদেশ ইমাম সাহেবরা ফজরুল করে পড়ায় না ওয়াল্লাহু আল্লাহি পড়ায় না ভাই মুখস্থ আছেন না সবার তো বুঝাতে সুবিধা হবে আজকে ইনশাআল্লাহ বিল্লাহ এই তিনটা আয়াতের একটা ফজিলত আছে ভার্চিউ বা ফজিলত সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা হিনা ইউসবিহু সালাসা মাররাতিন আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম যে ব্যক্তি সকালবেলা তিনবার পড়বে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম ওয়া ক্বারা সালাসা আয়াতিন মিন আখিরি সূরাতিল হাশরি এরপর সূরা হাশরের শেষ তিন আয়াত পড়বে ওয়া ক্বালাল্লাহু বিহি 70 আলফ মালাক লাহু ইউসাল্লুনা লাহু আল্লাহু আকবার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা নিয়োগ করবে যারা এই ব্যক্তির জন্য হাত্তা ইউমসিয়া সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে ওয়া ইন মাতা ফি যালিকা ইয়াউম আর এটা পরে ওই দিন যদি তার মৃত্যু হয় মাতা শাহীদা সে শাহাদাতের মৃত্যু নসিব করবে ওয়া ইন ক্বারাআহা হিনা ইউমসি কানা লাকা বিতিলকা মানজিলা আর সন্ধ্যাবেলাও যদি কেউ এবার এভাবে তিনবার আউযু বিল্লাহি সামিউল আলিম পড়ে সূরা হাশরের শেষ দিন আয়াত পড়ে তার জন্য একই ফজিলত রয়েছে পড়েন সুবহানাল্লাহ তাহলে প্রথমে পড়তে হবে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম তিনবার আওয়াজ করে বলেন তো কয়বার তিনবার এরপরে সূরা হাশরের শেষের কয় আয়াত এটা যদি পড়েন দুইটা ফজিলত পড়ার সাথে সাথেই সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে ওই দিন মারা গেলে শাহাদাতের মৃত্যু নসিব হবে আমরা শাহাদাতের মৃত্যু চাই কি চাই না হ্যাঁ চাই কি চাই না আমরা যেন এটা করি তাহলে এটা সকাল সন্ধ্যার জিকির মিন আজকারি সবাহি ওয়াল মাসা কিন্তু বাংলাদেশে এটা শুধু সকালে পড়ে ফজরের পরে মাগরিবের পরে পড়ে না এটা ঠিক করে নেবেন এটা সকালেও পড়বেন সন্ধ্যাবেলাও পড়বেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আজকার শিখিয়েছেন কিছু দোয়া যেগুলো পড়লে শয়তানের বিরুদ্ধে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এটা প্রোটেকশন হিসেবে কাজ করে সুবহানাল্লাহ পড়ে যেমন এই যে সূরা হাশরের শেষ দিন আয়াত যেমন আয়াতুল কুরসি যেমন তিন কুল এই সূরা হাশরের শেষ দিন আয়াতের এত ফজিলতের কারণ হচ্ছে এই শেষ তিনটি আয়াতে আল্লাহ তাআলা তার নিজের 14টি নাম উল্লেখ করেছেন কয়টি 14টি কালামুল্লাহ মাজিদের কোন সূরায় কোন জায়গায় এভাবে টানা আল্লাহ তাআলার এতগুলো আসমাউল্লাহিল হুসনা সিফাতি নাম বা গুণবাচক নাম একসাথে খুঁজে পাওয়া যায় এখানে 14টা নাম পাওয়া যায় আল্লাহ আজকে এই 14টা নামের তাফসীর আমরা শুনবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এজন্য এই সূরাতুল হাশরের শেষ দিন আয়াতের এত গুরুত্ব এবং এই আয়াতগুলো পড়লে আল্লাহ তাআলার সত্তার যে পরিচয় অরিজিনাল পরিচয় এটা আপনি পাবেন আল্লাহ তাআলা অত্যন্ত অনুপম ভঙ্গিতে এই তিনটি আয়াতে নিজের পরিচয় দিয়েছেন এছাড়াও আরো কয়েকটি জায়গা আল্লাহ তাআলা নিজের চমৎকার পরিচয় দিয়েছেন যেমন সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত মুখস্থ আছে না আয়াতুল কুরসি ওই একটা আয়াতে আল্লাহ তাআলা চমৎকারভাবে নিজের পরিচয় দিয়েছেন এবং বিষ্ণু ঈসা ইসলাম বলেন মান খারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ নামাজের পরে যে একবার আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাধা থাকে না মৃত্যু ছাড়া লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে পড়েন পড়েন এত কিছু পড়েন এরপরে সূরাতুল ইখলাসের ছোট্ট চারটা আয়াতে আল্লাহ তাআলা
অসাধারণ করে অনুপম ভঙ্গিতে নিজের পরিচয় দিয়েছেন কুল হুয়াল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু অসাধারণ পরিচয় ঠিক তেমনি ভাবে সূরাতুল হাশরের এই শেষ তিনটি আয়াতে আল্লাহ তাআলা চমৎকার ভাবে নিজের পরিচয় দিয়েছেন এবং এগুলোকে বলা হয় আসমাউল্লাহিল হুসনা আল্লাহর সুন্দর সুন্দর নাম আল্লাহর নামের চাইতে সুন্দর নাম আর হতে পারে বলেন সুন্দর নাম আর হতে পারে ওয়ালিল্লাহি আল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে আল্লাহ বলেন এগুলো ধরে ধরে তোমরা আমাকে ডাকো আল্লাহর মোট নামের সংখ্যা এই সিফাতি নামের সংখ্যা হচ্ছে 99টা ইন্না লিল্লাহি সহিহ বুখারীর বর্ণনা ইন্না লিল্লাহি 99 ইসমা 100 ইল্লা ওয়াহিদা বিষ্ণুই বলেন আল্লাহর 99টা নাম আছে এক কম 100 এক কম 100 মান আহসাহা দাখাল আল জান্নাহ যে ব্যক্তি 99 নাম মুখস্থ করে হৃদয়ে ধারণ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন শুধু মুখস্থ করলেই চলবে না মুখস্থ করে এটার অর্থ বুঝতে হবে এটার দাবি কি সেই দাবি মানতে হবে কারণ বিষ্ণুই বলেন নাই মান হাফিযাহা দাখাল আল জান্নাহ তিনি বলেছেন মান আহসাহা দাখাল আল জান্নাহ এটাকে পড়তে হবে মুখস্থ করতে হবে হৃদয়ে ধারণ করতে হবে এবং এই নামের যে দাবি সেই দাবি পূরণ করলে তাকে জান্নাতের মালিক বানাই দিবে কে এবং বিষ্ণু ঈসা ইসলাম আল্লাহ তাআলার এই চমৎকার অনুপম নামগুলো ধরে ধরে এগুলোর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন বিষ্ণুই বলতেন আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সামাইতা বিহি নাফসাক আল্লাহ আপনার যত নাম আছে যে নামগুলো দিয়ে আপনি আপনার নিজেকে নামকরণ করেছেন ওই সব নামের ওসিলা দিয়ে আমি আপনার কাছে চাই আও আনজালতাহু ফি কিতাবিক অথবা আপনার যত নাম আপনি আপনার কোন আসমানি কিতাবে নাজিল করেছেন সেগুলোর ওসিলায় আমি আপনার কাছে চাই আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক অথবা আপনি আসমানি কিতাবে নাজিল করেন নাই আপনার কোন প্রিয় বান্দাকে আপনি স্পেশালি জানিয়েছেন কোন নবীকে স্পেশালি কোন স্পেশাল নাম জানিয়েছেন ওইটার ওসিলায় আপনার কাছে আমি চাই আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক অথবা আপনার যেই নাম কোরআনেও নাই হাদিসেও নাই কোন নবী ওলিরেও জানেন নাই এই নাম শুধু আপনি জানেন দুনিয়ার কেউ জানে না ওই নামগুলোর ওসিলা তো আপনার কাছে চাই সুবহানাল্লাহ বলবেন না তার মানে বিষ্ণু ঈসা ইসলাম আল্লাহর নামগুলো ধরে ধরে দোয়া করতেন আজকে আমরা এই 14টা নামের তাফসীর শুনবো ইনশাআল্লাহ বিজনাল্লাহ তাহলে আমরা আর কাল বিলম্ব না করে সরাসরি সূরাতুল হাশরের শেষ তিন আয়াতের তাফসীরের দিকে যাচ্ছি পড়ুন আওয়াজ করে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাহু আল্লাযী লা والشهادة هو الرحمن الرحيم سبحان الله هو الله الذي لا إله إلا هو هو الله تني هتسن الله لا إله إلا هو تني سرا كنو إله ناي كنو معبود ناي عالم الغيب والشهادة تني درش جگو تر گانو راکھن او درش جگو تر گانو راکھن هو الرحمن الرحيم تني مهربان تني دعالو سبحان الله بڑا তাহলে আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন আল্লাহ দিয়ে তিনি বললেন হু আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ আওয়াজ করে বলেন তো তিনি কে আল্লাহ আল্লাহ নামটা ডাকতে আপনাদের কেমন লাগে ভালো লাগে তাহলে আওয়াজ করে আল্লাহরে ডাকেন তো বলেন ইয়া আল্লাহ আওয়াজ তুলে পড়ুন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এটা এমন নাম যে নামকে হাজার বছর ধরে হাজার কোটি মানুষ জপেছে ঠিক কি না এটা এমন নাম যে নাম জপলে হৃদয়ের মধ্যে প্রশান্তির হাওয়া বয় ঠিক কিনা কি সুন্দর নাম আল্লাহ আল্লাহ বললেন হু আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ এটা আল্লাহর জাতি নাম সত্তাগত নাম আসল নাম আসল নাম আমার নাম রাখছে আমার বাবা আপনার নাম রাখছে আপনার দাদা মোস্তাফিজ ভাইয়ের নাম রাখছে ওনার দাদা আল্লাহর নাম রাখছে কে বলেন হ্যাঁ আল্লাহর বাবা দাদা আছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ জন্ম দেয়ও নাই জন্ম নেয়ও আল্লাহ বলে যেহেতু জন্ম নেই নাই দেই নাই বাপ নাই দাদা নাই আমার নাম আমি নিজেই রেখে দিয়েছি নামটা কি আওয়াজ করে বলুন নামটা কি যত জায়গায় আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন এভাবে বলেছেন হু আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ তিনি কি আবার বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়া আকিমি
الصلاة لذكري نشتي أمي هلم الله تدي كي إنني أنا الله لا إله إلا أمي الله أمي شاركنا إله ناي এক ইলাহ তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন যখন কেউ ছিল না তখন ছিল কে আল্লাহ যখন কেউ থাকবে না তখন থাকবে কে আল্লাহ তিনি সূচনাহীন অতীত থেকে আছেন তিনি শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন ওয়াল আউয়াল ওয়াল আখির তিনি প্রথম তিনি শেষ ঠিক কি না এজন্য রব্বুল আলামিন বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল্লাহি ওয়াল বাতিন وهو بكل شيء عليم الله বলেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন আমার আগেও কেউ নাই আমার পরেও কেউ নাই তিনি কে প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়ে প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুণগান তার নামে গাই আমরাও বারি তাআলা হামদে বারি তাআলা সুবহানাল্লাহ পড়েন আল্লাহ ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন ওয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নাই আমাদের ইলাহ কয়জন আওয়াজ করে বলতে হবে ইলাহ কয়জন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হু তিনি এক ইলাহ একাধিক ইলাহ আমাদের ধর্মে নাই ঠিক কি না ইলাহু ওয়াহিদ এক ইলাহ এক ইলাহ হইলে আমাদের জন্য সুবিধা বেশি না ইলাহ বেশি হইলে সুবিধা বেশি বলেন তো আমার মালিক একজন হইলে ভালো না তিনজন হইলে ভালো একজন হইলে তিনি যা বলে ওটা মানলেই হয়েছে ঠিক কি না ওনার মন জোগায় চলতে পারলেই হয়েছে ঠিক কিনা তিনজন যদি হয় হ্যাঁ ঝামেলা আছে না নাই একজন বলবে এটা করলি না কেন উনি বলবে এটা করলি না কেন সে বলবে এটা করলি না কেন না আমাদের এক খোদা এক ইলা তারে খুশি করতে পারলেই আমাদের সব হয়ে গেল চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য রব্বুল আলামিন বলেন লাম কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা فسبحان الله رب العرش عما يصفون এই আকাশ আর জমিনের মধ্যে যদি এক ইলাহ না থেকে অনেকগুলো ইলাহ হতো তাহলে আকাশ জমিন মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ত তোমরা আল্লাহর নামে যে সমস্ত কথা রটাও সেগুলো থেকে আল্লাহ অনেক পবিত্র সুবহানাল্লাহ আকাশ জমিনে এক আল্লাহ না থেকে দুই আল্লাহ তিন আল্লাহ হইলে ভেজাল আছে না নাই দেখেন এখন গোটা বসুন্ধরা কি চমৎকার একটা ব্যালেন্স মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স কত চমৎকার সকালবেলা সূর্য ওঠে দিন শেষে সূর্য ডুবে বৃষ্টি নামে ঝর্ণা পড়ে দিন গড়িয়ে মাস আসে মাস গড়িয়ে বছর আসে গোটা বিশ্বের এই যে ইকোলজিক্যাল ব্যালেন্স এই যে ভারসাম্যের মধ্যে কোনো পরিবর্তন আছে নাই কারণ ইলাহ কয়জন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা আকাশ আর জমিনে এক ইলাহ না থেকে যদি একাধিক হতো এই বিশ্ব ব্যবস্থা ভেঙে খান খান হয়ে যেত ঠিক কিনা তাহলে হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু তিনি ছাড়া কোনো ইলাহ নাই তাহলে আওয়াজ করে বলতে হবে আমাদের ইলাহ কয়জন আল্লাহ এভাবে নিজের পরিচয়টা শুরু করলেন সূরা হাসরের শেষ তিনায়াতে তিনি হলেন আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি হলেন এক ইলাহ এক মাহবুদ তিনি ছাড়া একাধিক ইলাহ হলে গোটা বিশ্ব ব্যবস্থা ভেঙে যেত খান খান হয়ে যেত এরপরে তিনি বললেন আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম আলিমুল গায়বি ওয়াস শাহাদা দ্য নোয়ার অফ সিন এন্ড আনসিন ওয়ার্ল্ড দ্য নোয়ার অফ ওপেন এন্ড সিক্রেট যেটা ওপেন এটাও তিনি জানে যেটা সিক্রেট ওইটাও জানে যেটা সিন দৃশ্যমান ওইটাও জানে যেটা আনসিন দেখা জানে ওইটাও জানে সুবহানাল্লাহ আমাদের কাছে যেটা জানা দৃশ্যমান এটাও জানে আমাদের কাছে যেটা অজানা অদৃশ্য ওইটাও জানে আসলে ইলমুল গায়ব এটা আল্লাহর জন্য না এটা আমাদের দিক থেকে ইলমুল গায়ব তার জন্য কোনো গায়ব নাই তার জন্য সব শাহাদা তার জন্য সব হাদের তিনি মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত এট এ গ্লান্সে একবারে দেখেন চিল্লায় বলে ঠিক কি না অতীত বর্তমান ভবিষ্যৎ এটা আমাদের জন্য আল্লাহর জন্য অতীত আছে বর্তমান আছে ভবিষ্যৎ আছে সেই মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত তার কাছে সমান
আমরা যে বলি ইলমুল গায়েব অদৃশ্যের খবর এটা from our side আমাদের দিক থেকে ইলমুল গায়েব আল্লাহর জন্য আবার কিসের ইলমুল গায়েব আল্লাহর জন্য কোনো ইলমুল গায়েব নাই কোরআনে যত জায়গায় ইলমুল গায়েবের কথা আছে এটা আমাদের দিক থেকে চিন্তা করে বলা হয়েছে আমরা যাতে বুঝি কারণ আমাদের কাছে অনেক কিছু অজানা আমাদের কাছে অনেক কিছু অজানা আমার পিছনে কি চলতেছে ওইটাই আমি দেখি না ঠিক কি না আপনি আপনার নিজ চোখে আপনার পিঠ দেখছেন পিঠ কথা বলেন না আয়নার সাহায্য ছাড়া আয়না ছাড়া আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার পিঠ দেখছেন না হ্যাঁ দেখেন নাই কত কিছু আমাদের অজানা আমি আমার নিজেরই তো দেখলাম না ঠিক মতো হ্যাঁ আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার চোখ দুইটা দেখছেন কাতারের ভাইরা উত্তর করেন না আয়নার সাহায্য ছাড়া আপনার আমার চোখ না আমার চোখ তো দেখতেছেন আপনার চোখ আপনি আয়নার সাহায্য ছাড়া দেখেছেন কবু আয়নার সাহায্য ছাড়া আপনার পিঠ কেমন দেখেছেন কখনো তার মানে অনেক কিছুই আমাদের অজানা আল্লাহ তাআলা হচ্ছেন আলিমুল গায়বি ওয়াস শাহাদা দৃশ্য জগৎ অদৃশ্য জগৎ সব তার জানা সিন আনসিন ওপেন সিক্রেট সব তার জানা আর এই জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না চিল্লায় বলেন ঠিক কি না আমার আপনার জানার জন্য মাধ্যমের দরকার আছে নাই জানতে হলে উস্তাদের পদপৃষ্ঠে বসতে হয় পায়ের কাছে বসতে হয় শিখতে হয় জানতে গুগলে সার্চ করতে হয় জানতে আরেকজনের সহায়তা লাগে আল্লাহর জানতে আরেকজনের সহায়তা লাগে গুগলে সার্চ দেওয়া লাগে কারো কাছে যাওয়া লাগে তাহলে আমাদের জানা আল্লাহর জানায় পার্থক্য আছে আমাদের জানাটা সীমিত তার জানাটা অসীম তার জ্ঞানের কোনো শেষ নাই সবচাইতে বড় জ্ঞানী কে মুসা আলাইহিস সালাম একবার বনি ইসরায়েলের মাঝখানে ওয়াজ করতেছেন এক লোক বলল ইয়া নবী আল্লাহ মান আ'লামু ফিল আরদ এই জমিনে সবচেয়ে জ্ঞানী কে মুসা আলাইহিস সালাম বললেন আনা আমি আমি জ্ঞানী আল্লাহ তাআলা এটা পছন্দ করলেন না আল্লাহ বললেন না মুসা তোমার চাইতে বড় জ্ঞানী আছে দুই সাগরের মিলনস্থল মাজমাউল বাহরাইনে যাও সেখানে আমার এক বান্দা আছে নাম খাদির যারা আমরা বাংলায় বলি খিজির আমরা কি বলি খিজির আলাইহিস সালাম সে তোমার চাইতে বেশি জ্ঞানী যাও তো উনি খিজির আলাইহিস সালামের সাথে নৌকা করে যাচ্ছেন হঠাৎ একটা চড়ুই পাখি চিনেন আপনারা চড়ুই পাখি এসে সাগর থেকে পানি খাচ্ছে তো পানি খাওয়ার কারণে চড়ুই পাখির ঠোঁটে বা চঞ্চুতে সাগরের একটু পানি লেগে যাচ্ছে খিজির আলাইহিস সালাম বললেন মুসা চড়ুই পাখিটা দেখছো দেখছি পানি খাচ্ছে দেখছো দেখছি চড়ুই পাখিটা সাগর থেকে পানি খাওয়ার পরে সাগরের একটু পানি চড়ুই পাখির ঠোঁটে বা চঞ্চুতে যে লেগে আছে দেখতেছো মুসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ দেখতেছি খিজির আলাইহিস সালাম বললেন এই যে চড়ুই পাখির ঠোঁটে পানি খাওয়ার পরে সাগরে একটু এক কণা এক ফোঁটা পানি যে লেগে আছে এটা তোমার আমার আর মহাবিশ্বের আমাদের সকলের জ্ঞান আর এই যে গোটা সাগর মহাসাগর এটা আমার আল্লাহর জ্ঞান আলিমুল গায়বি ওয়াস শাহাদা তিনি দৃশ্য জগৎ অদৃশ্য জগৎ সবটা দেখেন জানা অজানা সবই তার কাছে স্পষ্ট আর এগুলো জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না তিনিই হচ্ছেন আলিমুল গায়ব চিল্লায় বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ বললেন হু আল্লাহ হুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম এরপর আল্লাহ বললেন হুয়ার রহমানুর রহিম তিনি মেহেরবান তিনি দয়াময় চোদ্দটা নামের প্রথমটা শুরু হয়ে গেল আর রহমান চোদ্দটা নামের প্রথম নাম কি আর রহমান আওয়াজ করে বলেন চোদ্দটা নামের প্রথম নাম কি আল্লাহর ডাক দেন বলেন ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম চোদ্দটা নামের প্রথম নাম হচ্ছে আর রহমান আর রহমান ফি দুনিয়া ওয়ার রহিমু ফিল আখিরা এই রহমান রহিমের বেসিকলি দুইটা তাফসীর রহমান হচ্ছে তিনি দুনিয়ার জন্য সবাই খাওয়ায় কাফিররে খাওয়ায় মুমিনরাও খাওয়ায় সবার জন্য তার দিল দরি আছে নাই ওয়ার রহিমু ফিল আখিরা আর রহিম তিনি রহিম আখিরাতের জন্য আখিরাতে তিনি সবাইকে নিয়ামত দিবেন না শুধু বিশ্বাসীদের দিবেন ঠিক কি না এটা হচ্ছে এক নম্বর তাফসীর আরেকটা তাফসীর হচ্ছে আর রহমান বাই নেচার তিনি বাই নেচার দয়ালু কি রব আমরা পাইছি তিনি বাই নেচার সত্তাগত ভাবেই দয়ালু আর আর রহিম হচ্ছে বাই অ্যাকশন তিনি তার কাজের দিক থেকেও দয়ালু সুবহানাল্লাহ বলবেন না তাহলে তিনি হলেন আর রহমান রহমান আল্লাহর সবচাইতে গুরুত্বপূর্ণ নাম আল্লাহ নামের পরে আল্লাহ নামের পরে 99 নামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নাম হলো আর রহমান এজন্য রব্বুল আলামিন এখানে রহমান দিয়ে শুরু করেছেন আবার কালামুল্লাহ মাজিদে তিনি বলেন কুলি দুআল্লাহ আও দুআর রহমান আইয়ামা তাদউ
فله الأسماء الحسنى আমাকে তোমরা আল্লাহ বলে ডাকো আমাকে তোমরা আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কোনো সমস্যা নাই আমার অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাকো কিংবা রহমান ডাকো তার মানে রহমান নামটা আল্লাহ নামের খুব কাছাকাছি one of the major names of Allah subhanahu wa ta'ala আল্লাহর মৌলিক একটা নাম আল্লাহর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম আর রহমান সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম কি আর রহমান তিনি দয়ার সাগর তিনি মেহেরবান তার দয়ার কোনো শেষ নাই সুবহানাল্লাহ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মক্কার কুরাইশদেরকে তোমরা রহমানের জন্য সেজদায় লুটিয়ে পড়ো তারা বলে রহমান আবার কে হু ইজ দিস রহমান আমরা তো রহমানকে চিনি না তখন আল্লাহ তাআলা নাযিল করলেন ওয়া ইযা قيل لهم اسجدوا للرحمن قالوا وما الرحمن তাদেরকে যখন বলা হয় রহমানের জন্য সিজদা দাও তারা বলে রহমান কে রহমান রে চিনি না তারা কি বলে রহমান রে চিনি আল্লাহ বলে রহমান রে চিনো না তাহলে চিনে নাও এজন্য আল্লাহ তাআলা ওই মুহূর্তে রহমান নামে কোরআনে একটা সূরা নাযিল করেছেন পড়েন সুবহানাল্লাহ তিনি নাযিল করলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান দয়াময় রহমান শেখালেন কুরআন বানালেন ইনসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কুরআন বানালেন ইনসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কুরআন বানালেন ইনসান শেখালেন বায়ান সুবহানাল্লাহ তিনি রহমান দয়ার সাগর আরশের উপরে বিশাল সাইনবোর্ডে আল্লাহ তাআলা লিখে রেখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি মানে আমি আল্লাহর রাগও আছে আবার আমি আল্লাহর দয়াও আছে তবে আমি আল্লাহর রাগের চেয়ে আমি আল্লাহর দয়া বেশি পড়ে সুবহানাল্লাহ এরপরে আল্লাহ তাআলার আরেকটা নাম হচ্ছে আল মালিক মানে কিং রাজাধিরাজ ক্ষমতার অধিকারী আসল ক্ষমতার অধিকারী কে দ্য আলটিমেট অথরিটি সুপ্রিম অথরিটি তার হি ইজ দ্য কিং আল কুদ্দুস কুদ্দুস মানে অতি পবিত্র সব অপবিত্রিত থেকে তিনি পবিত্র আল কুদ্দুস এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ আল্লাহর আরেকটা নাম হচ্ছে আসসালাম শান্তি যিনি শান্তি দেয় গিভার অফ পিস শান্তি আসে একজনের পক্ষ থেকে শান্তি দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল মুমিন দ্য গিভার অফ সিকিউরিটি যিনি নিরাপত্তা দেয় গোটা বিশ্বকে আল্লাহর একটা নাম হচ্ছে আল মুহাইমিন পর্যবেক্ষক গোটা বিশ্বের কোথায় কি হয় সবার চোখ ফাঁকি দেয়া গেল আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় না আল্লাহর একটা নাম হচ্ছে আল আজিজ মহা পরাক্রমশালী দ্য অলমাইটি তার মোকাবেলায় কেউ মাথা তুলে দাঁড়াতে পারে না তার সিদ্ধান্তে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না তার ক্ষমতার সামনে গোটা বিশ্ব শক্তিহীন আর অসহায় চিল্লায় বলে ঠিক কিনা আল্লাহর আরেকটা নাম আল জব্বার মহা প্রতাপশালী দ্য ডমিন্যান্ট আল্লাহর আরেকটা নাম আল মুতাকাব্বির সুপিরিয়র সবচাইতে বড় তার চেয়ে বড় কেউ নাই আল্লাহর একটা নাম হচ্ছে আল খালিক স্রষ্টা দ্য প্ল্যানার যিনি সৃষ্টির প্ল্যান করেন আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল বারি যিনি প্ল্যান অনুযায়ী সৃষ্টিকে এক্সিকিউট করেন আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল মুসাউবির দ্য ডিজাইনার ডিজাইনার এটা নিয়ে লম্বা তাফসীর করার ইচ্ছা আমার ছিল ডিজাইনার এই যে ফিঙ্গারপ্রিন্ট এত কোটি কোটি মানুষ একজনের প্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট মিলে না কারণ ডিজাইনারটা কে একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না ডিজাইনার কে মায়ের পেটে থাকতে আমাদের ডিজাইন দিয়েছে কে এরপরে আল্লাহ তাআলার আরেকটা নাম হচ্ছে আল হাকিম প্রজ্ঞাময় তিনি যা করেন যা বলেন তার কোনোটাই প্রজ্ঞা থেকে খালি না এখন আমরা এই আল্লাহ তাআলার নামগুলো দিয়ে বেশি বেশি দোয়া করব আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াই করতেন এবং আল্লাহ তাআলার সাথে আমরা আমাদের সম্পর্ক বৃদ্ধি করব প্রিয় ভাইয়েরা আন্তরিকভাবে আপনি আল্লাহর দিকে ঝুঁকে পড়ুন গোটা বিশ্ব আপনাদের দিকে ঝুঁকে পড়বে